মধ্যপ্রাচ্যের পূর্বের যে যুদ্ধগুলো হয়েছিল সেগুলোকে তেল স্বার্থকে রক্ষা করার জন্য মূলত এই যুদ্ধগুলো হয়েছিল, এবং সেখানে আমেরিকা একক প্রভাব প্রতিপত্তির বিনিময়ে মোটামুটি ঘাঁটি গেড়ে বসেছিল। দিন যত গড়িয়েছে আমেরিকার শক্তি তত কমেছে, আস্তে আস্তে চীন সেখানে তার জায়গা দখল করেছে নিরবে নিভৃতে। মূলত মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সময় আমেরিকা একেবারে তার আন্তর্জাতিক রাজনীতি এবং সামরিক নীতি গুটিয়ে নেয়। মিস্টার ডোনাল্ড ট্রাম্পের এই 5 বছরেই মূলত রাশিয়া এবং চীন তাদের যা করার করে ফেলেছে, এবং এর সাথে আরও কিছু নতুন শক্তি এসে যোগ দিয়েছে যেগুলো মধ্যম পাল্লার শক্তি। মূলত কিছু কিছু ব্যাপার আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়, তা হচ্ছে সামরিক প্রভাব আর অন্যটি হচ্ছে অর্থনৈতিক প্রভাব। দুইটির সম্মিলন যখন একসাথে ঘটে তখন সেই দেশটি হয়ে ওঠে মোটামুটি প্রভাবশালী এবং বিশ্বে একটি আঞ্চলিক শক্তি অথবা বিশ্ব পরাশক্তি। আমরা যদি সেই ব্যাপারগুলো চিন্তা করি তাহলে এখানে কয়েকটি দেশ সামনে আসবে, তা হচ্ছে আমেরিকা, চীন, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, মোটামুটি স্থায়ী শক্তি যারা আছে। হঠাৎ দেখা গেল যে কিছু কিছু স্থায়ী শক্তিকে ছাপিয়ে পার্শ্ববর্তী শক্তি, মূলত তারা তাদের অর্থনৈতিক এবং সামরিক সক্ষমতার মাধ্যমে এই স্থায়ী শক্তিগুলোকে অবদমিত করে দিচ্ছে। তার মধ্যে রয়েছে অন্যতমভাবে সৌদি আরব। সৌদি আরব অনেক স্থায়ী সদস্যদের বড় ধরনের খেলোয়াড়। বন্ধুরা, তার হাতে রয়েছে পেট্রোডলার এবং তেলের মতো বৃহৎ খনিজ দ্রব্য এবং তার বিশাল রিজার্ভ এবং গ্যাস। বন্ধুরা, এর বাইরে রয়েছে ইরান। ইরানে রয়েছে বিশাল সামরিক প্রভাব এবং আঞ্চলিক প্রভাব। কৌশলগতভাবে ইরান হরমুজ প্রণালীর তীরে অবস্থিত, এবং ইরানের সামরিক এবং রাজনৈতিক প্রভাব শুধুমাত্র এই আঞ্চলিকভাবে এখানেই সীমাবদ্ধ নয়, সমগ্র এশিয়াব্যাপী ইসরায়েলের দোরগোড়ায়, এমনকি কিছু কিছু সময় আমেরিকাকেও কাঁপিয়ে দেয় ইরান। বন্ধুরা, আরেকটি দেশের নাম না বললেই নয়, সেটি হচ্ছে তুরস্ক। তুরস্ক আধুনিক বিশ্বের, বিশেষ করে মুসলিম বিশ্বের অন্যতম কনভেনশনাল সামরিক উৎপাদনকারী শক্তি। তুরস্ক পূর্ব থেকেই মূলত পশ্চিমা ঘেঁষা হয় তাদের অস্ত্রে এবং শস্ত্রে পশ্চিমা প্রযুক্তি চলে এসেছে গভীরভাবে, যদিও বর্তমানে তুরস্কের সাথে পশ্চিমাদের বিভিন্ন বিষয়ে টানাপোড়েন চলছে। তারপরেও তুরস্কের সমরাস্ত্র শিল্পে রয়েছে পশ্চিমা শোয়া, এবং বর্তমানে তুরস্ক অতীত থেকে যে শিক্ষাগুলো নিয়েছে সেগুলোই ব্যবহার করে মূলত তারা সামনের দিকে সমরাস্ত্র শিল্পের ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। বন্ধুরা, এর বাইরে তুরস্ক হলো মুসলিম বিশ্বের অন্যতম এক সামরিক শক্তি, যে শুধু কনভেনশনাল সামরিক শক্তির বাইরে পরমাণু শক্তির অধিকারী হওয়ার চেষ্টা করছে। আর ইরানের কথা কি বলবো, ইরান সামরিক শক্তির বাইরে পরমাণু অস্ত্র নির্মাণের চেষ্টা করছে বলে অনেকে অভিযোগ করে থাকে। অর্থাৎ উদীয়মান এই শক্তিগুলোর সাথে আরও যোগ দিয়েছে ভারত এবং জাপানের মতো শক্তি। অর্থাৎ 5 স্থায়ী শক্তি সম্ভবত ভবিষ্যতে আর তারা স্থায়ী আসনে থাকছে না। এখন আমেরিকা দেখছে তার মাতবাড়ি ইউরোপ থেকে সুইচে যাচ্ছে, জাপান এবং সাউথ কোরিয়া অঞ্চল থেকে সুইচে যাচ্ছে, পূর্ব ইউরোপ থেকে সুইচে যাচ্ছে। মূলত তার সামরিক শক্তিকে চ্যালেঞ্জ জানানোর জন্য চীন বিভিন্ন অঞ্চলে যে প্রক্সি এবং ইরান বিভিন্ন জায়গায় যে প্রক্সি যোদ্ধা তৈরি করে রেখেছে তাদেরকে সামাল দেওয়া এই মুহূর্তে আমেরিকার পক্ষে আর কোনোভাবেই সম্ভব হচ্ছে না। সুতরাং এই ব্যাপারগুলো নিয়ে যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন সারা বিশ্বব্যাপী এখন কেন যুদ্ধ লেগে আছে। যুদ্ধের আমেরিকার দারুণ কিছু লাভ আছে আপনাদের বলি। প্রতিদ্বন্দ্বীকে যদি আপনি শেষ করতে চান, বন্ধুরা, বাংলাদেশের প্রেক্ষাপটে আছে যে তাকে হয়তো দ্বিতীয় বিয়ে করিয়ে দিন, আর আন্তর্জাতিক প্রেক্ষাপটে যেটি হচ্ছে অন্যের সাথে যুদ্ধ বাঁধিয়ে দিন বা যুদ্ধ লাগিয়ে দিন। অর্থাৎ যুদ্ধ যদি আপনি বাধাই দিতে পারেন এক দেশকে দিয়ে আরেক দেশের সাথে, তাহলে দুইটি দেশেরই মোটামুটি ধ্বংস অনিবার্য, এবং সেই ক্ষেত্রে আপনি রাশিয়া ইউক্রেনের দিকে তাকিয়ে দেখতে পারেন। বৃহৎ এবং জায়ান্ট সামরিক শক্তি রাশিয়াও যুদ্ধ করতে করতে এখন কাবু, কিন্তু শেষ পর্যন্ত এই যুদ্ধ কোথায় গিয়ে দাঁড়াবে তার কোনো হদিশ নেই। আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে অস্ত্র দিয়ে যাচ্ছে, সহায়তা করে যাচ্ছে, আর ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে তো হচ্ছেই। বন্ধুরা, যাই হোক, যেটি বলছিলাম যে ষড়যন্ত্র করে বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় আমেরিকা চেষ্টা করছে একজনকে দিয়ে আরেকজনের সাথে বাঁধিয়ে দিতে। বন্ধুরা, তারা প্রায় একেবারে বাঁধানোর দ্বার প্রান্তে চলে গিয়েছিল ভারত এবং চীনের মধ্যে, কিন্তু অত্যন্ত কৌশলগত ব্যাপারগুলো চিন্তা করে ভারত সেই অবস্থান থেকে শেষ পর্যন্ত সরে এসেছে বা সরে এসে বিচক্ষণতার পরিচয় দিয়েছে। বন্ধুরা, বলতে চাচ্ছিলাম যে সারা বিশ্ব ব্যবস্থায় আমেরিকা যেহেতু এখন সংকোচনের দিকে রয়েছে, ভবিষ্যতে তারা কোন দিকে যেতে পারে এবং বিভিন্ন ফ্রন্টে যে যুদ্ধ চলছে আমেরিকার ইচ্ছা অনুযায়ী এই যুদ্ধগুলোর ফল কি প্রতিফলিত হবে কিনা।
বন্ধুরা, এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। তবে তার পূর্বে বলতে চাই, অবশ্যই ভিডিওটিতে আমাদের শেষ পর্যন্ত সাথে থাকতে হবে। আর যে সকল বন্ধুরা আমাদেরকে নিয়মিত দেখে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। আমার দেশে এবং প্রবাসে যে সকল ভাই এবং বোনেরা নিয়মিত আপনারা আমাদের হয়তো দেখে থাকেন, অনেকে হয়তো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি। দেশের সামরিক কেনাকাটা, বৈশ্বিক সামরিক বিশ্লেষণ, বিভিন্ন ধরনের ভূরাজনৈতিক অ্যানালাইটস এবং এই বিষয়গুলো যদি আপনারা জানতে চান, আমাদের চ্যানেলটি সাথে থাকতে পারেন। বন্ধুরা, ইউরোপ এবং আমেরিকা যে পলিসি দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাদের বিশ্ব সাজিয়েছিল, এখানে সরাসরি চ্যালেঞ্জ চলে এসেছে। এই বিশ্ব ব্যবস্থা মনে হয় না আর খুব বেশি দিন লাস্টিং করবে, এবং সেই প্রেক্ষাপট বিবেচনায় আমেরিকা চাচ্ছে একে অন্যের সাথে লাগিয়ে দিয়ে তার প্রতিদ্বন্দ্বীদের শক্তি ক্ষয় করতে। বন্ধুরা, মনোযোগ সহকারে চলুন। একটি দেশ দুইভাবে তার প্রতিদ্বন্দ্বীকে নিচে নামাতে পারে। প্রথমটি হচ্ছে নিজের সামরিক শক্তিকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যেন প্রতিদ্বন্দ্বী শক্তি তার কাছে আসতে ভয় পায়। এই ব্যাপারটি এই মুহূর্তে আমেরিকার পক্ষে সম্ভব নয়। এখানে আর্থিক সীমাবদ্ধতা রয়েছে, এখানে অর্থ ছাড়ের সীমাবদ্ধতা রয়েছে। আর সরাসরি যদি আপনি রাশিয়া এবং চীনের সাথে বিশাল সামরিক ব্যবধান গড়তে চান, তাহলে আপনার যে ধরনের অর্থের প্রয়োজন সেই ধরনের অর্থ আপাতত আমেরিকার হাতে নাই। বন্ধুরা, এই ব্যাপারগুলো বিবেচনা এবং বিশ্লেষণ করে আমি যেটি বলতে চাচ্ছি তা হচ্ছে, বিশ্বের দোরগোড়ায় যেহেতু যুদ্ধ পৌঁছে গেছে এবং আরও নতুন নতুন যুদ্ধ সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, এই মুহূর্তে আসলে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী নেতৃবৃন্দর বা প্রভাবশালী দেশগুলোর কী করণীয়? তারা কি এখানে যুদ্ধ বন্ধের জন্য বিশেষ কোনো দৃশ্যমান পদক্ষেপ নেবে? বন্ধুরা, এখানে যদি দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে এই যুদ্ধটি একসময় হয়তো পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে। আমি বলছিলাম, বিভিন্ন সময়ে বর্তমানে আমেরিকার যে সকল পলিসি তারা অবলম্বন করছে, সেই পলিসিগুলোর মধ্যে অন্যতম হলো প্রতিদ্বন্দ্বীদের ভয় পাওয়া। বন্ধুরা, একটা ব্যাপার আপনাদের বলেছিলাম যে প্রতিদ্বন্দ্বীদের ডাবাতে হলে কিভাবে কাজ করতে হয়। যাই হোক, সেই এজেন্ডা এবং মূল বিষয় নিয়ে সম্ভবত আমেরিকা খুব সচেষ্ট। বন্ধুরা, সরাসরি যুদ্ধের পরিবর্তে আমেরিকা এবার কৌশলী চাল বেছে নিয়েছে। আপনি লক্ষ্য করেন, কৌশলী চাল আপনি ইচ্ছা করলে নিজেই ধরতে পারবেন। বন্ধুরা, এটি ধরার জন্য সামরিক বিশেষজ্ঞ হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি আমেরিকার যুদ্ধের মোটিভগুলো লক্ষ্য করুন, আমি একটা উদাহরণ হিসেবে আপনাদের জানিয়ে দেব। বন্ধুরা, আমেরিকা যে মোটিভে কোনো একটি দেশের উপরে ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা করে, প্রথমটি সেটি শুরু হয় নিষেধাজ্ঞার মাধ্যমে। তারা সরাসরি এখানে সামরিক হামলা করে না। প্রথমে দেখবেন যে দেশগুলোর উপর মূলত আমেরিকা হামলা করেছে, পরবর্তীতে আগে তারা নিষেধাজ্ঞা দিয়ে শুরু করেছে। বন্ধুরা, এখন বক্তব্য হলো, চারিদিকে এই যুদ্ধ ভাবের মধ্যে আপনার অবস্থান কোন দিকে? ব্যাপারটি নিয়ে আমি ভাবছি পূর্ব থেকে, যে ব্যাপারটি নিয়ে আমি একটু ভিডিও বানানোর চেষ্টা করি। আসলে এক পক্ষ বর্তমানে কলোনি আকারে ভাগ হয়ে গেছে। চীন রাশিয়ার সাথে মিলে গিয়েছে বেলারুশ, ইরান, তুরস্ক, পাকিস্তান, বন্ধুরা এই ক্যাটাগরির দেশগুলো। আর অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন, বিশেষ করে পূর্ব ইউরোপের দেশগুলো, যারা মূলত ইউক্রেনকে কেন্দ্র করে যুদ্ধ করছে। বন্ধুরা, ইউরোপের ভোলটা কিন্তু এখানে যে তারা ইউক্রেনকে কেন্দ্র করে যুদ্ধ না করে মূলত ইউরোপকে কেন্দ্র করে যুদ্ধ করার যে বাসনা নিয়েছে, সেটি তাদের দোরগোড়ায় পৌঁছে যাবে। যদি পুতিনকে ঠান্ডা করতে না পারে, তাহলে ইউরোপই ঠান্ডা হয়ে যাবে। এখন শুধু সময়ের ব্যাপার, আপনারা লক্ষ্য করেন, দেখেন কি ঘটে। বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থায় এই ঘটনা এবং ঘটনগুলো যদি আপনি অবজার্ভ করতে চান, তাহলে আমাদের সাথে থাকতে পারেন। বন্ধুরা, নাইজার বা আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য, পূর্ব ইউরোপ, সাউথ চেনাসি, চায়না, তাইওয়ান, এই যে বিভিন্ন অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে মিস্টার আমেরিকা, সেক্ষেত্রে আপনাদের মন্তব্যগুলো জানতে ইচ্ছা করছে। বন্ধুরা, আমেরিকা যে পরিকল্পনা নিয়ে কাজ করে, তার একটা সঠিক না হলে তাদের স্বার্থে তারা একটা শেষ পর্যন্ত রাখতে চায়। এক্ষেত্রে ইউক্রেন হয়তো পরাজিত হলো বা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেল, কিন্তু তারা তাদের অস্ত্র বিক্রি এবং তারা তাদের অন্যান্য ভূরাজনৈতিক স্বার্থগুলো দখল করতে পারলে মোটামুটি কনফার্ম যে তারা জয়লাভ করেছে। কিন্তু যে দেশের ক্ষেত্রে বা যে মাঠেই খেলাটি হয়, সেই মাঠ ধ্বংস হয়ে যায়। শুধু খেলোয়াড়রা অন্য জায়গায় থেকে হাওয়ারে আসে, যেমন আমেরিকা এবং রাশিয়া বা চীন, কিন্তু দুর্ভাগ্য ওই দেশগুলোর যারা সরাসরি এখানে থাকে বা বসবাস করে, যেমন ইউক্রেন, ইরাক, আফগানিস্তান। বন্ধুরা, তাইওয়ানের অবস্থা একই দিকে যেতে পারে। সামগ্রিকভাবে এই সকল জনগণের কোনো কল্যাণ কখনো হয়নি। সবচেয়ে বড় উদাহরণ সিরিয়া, লিবিয়া, আরব বসন্তের নামে সেখানে যে তাণ্ডব চালানো হয়েছে। এ ব্যাপারে আপনাদের মন্তব্যগুলো জানাতে পারেন। আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। আল্লাহ হাফেজ।